ব্রান্ডন ম্যাককালাম ইংল্যান্ড দলের দায়িত্ব নেয়ার পর টেস্ট ক্রিকেটে নতুন এক উদ্ভাবন বাসবল টেকনিক, একের পর এক সফলতা আলোড়ন পুরো ক্রিকেট দুনিয়ায়। তবে অ্যাশেজের প্রথম টেস্টে সেই টেকনিক কাজে লাগেনি মাইটি অস্ট্রেলিয়ার সামনে। যদিও প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসও ইংল্যান্ডের বোলিং তোপের সামনে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে অজি ব্যাটারদের। বৃষ্টিবিঘ্নিত শেষ দিন অজিরা ব্যাটিংয়ে নামে লাঞ্চের পর, তবে শুরুতেই ট্রাভিস হেডের উইকেট, ব্যাকফুটে চলে যায় সফররতরা। এরপর ম্যাচের দায়িত্ব পড়ে প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান ওসমান খাওজার কাঁধে, কিন্তু খাজা ফেরার পর ম্যাচের ভাগ্য পেন্ডুলামের মতো ঝুলতে থাকে কখনো এদিক তো কখনো ওদিক। তবে অধিনায়কের দায়িত্বশীল ব্যাটিং সঙ্গে লায়নের দারুণ সাপোর্ট, তাতেই অস্ট্রেলিয়ার 2 উইকেটের জয়। ম্যাচ শেষে এটাকে জীবনের স্মরণীয় জয় বলে জানান অজি অধিনায়ক। মিথ্যা বলবো না, শেষ 5 মিনিট আমার দম আটকে আসছিল, অবিশ্বাস্য একটা ম্যাচ হয়েছে। এমন জয় আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আমি 2005 সালের অ্যাশেজে এমন রুদ্ধশ্বাস ম্যাচ দেখেছি, অবিশ্বাস্য একটা ইনিংস খেলে ওই ম্যাচে জয় পেয়েছিল ইংল্যান্ড। তবে 2 ইনিংসই অজি ব্যাটিং লাইনের দায়িত্ব নিতে হয় ওসমান খাজাকে, তার 141 ও 65 রানের ইনিংসই শেষ রক্ষা হয় অজিদের। ম্যাচ সেরা হয়েছেন তিনি, ম্যাচ শেষে তাই তার প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক। দুর্দান্ত ইনিংস খেলেছে সে, কয়েক বছর ধরেই দারুণ পারফর্ম করছে। ও পিচে থাকলে অন্যরাও ভালো পারফর্ম করে, আমি ওর এমন ধারাবাহিকতায় খুবই খুশি। এছাড়া সবাই ম্যাচে নিজেদের ভূমিকাটা পালনের চেষ্টা করেছে। প্রথম ইনিংসে জরুর 118 রানে নট আউট থাকা অবস্থায় প্রথম দিন শেষ হওয়ার আগে ইনিংস ঘোষণা করার পর অনেকেই বলেছে ভুল সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। তবে অজিদের অল আউট করে 9 রানের লিড নিয়ে সবাইকে ভুল প্রমাণ করে দিয়েছিল 3 লায়ন্স। যদিও দ্বিতীয় ইনিংসে অল আউট হতে হয়েছে তাদের, কিন্তু ম্যাচ হারলেও খেলা পঞ্চম দিনে গড়ায় খুশি ইংলিশ অধিনায়ক। ম্যাচটা পঞ্চম দিনে নিয়ে যেতে পেরে আমরা খুবই খুশি, ম্যাচে অনেক উত্থান পতন ছিল। এই ম্যাচটা আমাদেরই ছিল, এমন একটা ম্যাচ আমরাও খেলেছি যা কখনো ভুলবো না। আমরা চাই দর্শক খেলা দেখার জন্য সিট আঁকড়ে বসিয়ে রাখতে, এই ম্যাচে আমরা সেটা পেরেছি। এ জয়ে 5 ম্যাচের এশেজ সিরিজে 1-0 এগিয়ে গেল অস্ট্রেলিয়া। তামিম হোসেন, সময় সংবাদ।